আমাদের পাবলিক প্রতিনিধিদের এটা সহজে পাই না যে ইউনিভার্সিটি যেমন মন্ত্রী বা এমপিদের যে এটা আছে এটা সহজে পাই না, আবার ইউনিভার্সিটি থেকে আমাদেরকে যে ডোনেশনটা দিত সেটাও আবার ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বন্ধ করে দিয়েছে। তো অনেকটা বলতে গেলে আমরা নিজের পায়ে দাঁড়াই পর্যন্ত আসছি, এই বিল্ডিংটা নিজের করা, এই মাঠ যা আছে উন্নয়নে তৈরির জন্য দেখা যাইতেছে যে আমার এই ঘরটা আসলে সত্যিকার অর্থ বলতে গেলে বন্ধ করে কিছু মনে করবেন না আপনি, কারণ আপনার প্রতিষ্ঠান তো আরো সুন্দর যেহেতু আপনার এই বয়সে এই যে আপনার আশা আমাকে এত সাহস দিয়েছে আমি কল্পনা করতে পারবো না। আমি না দেখলে বুঝতে পারবো আমি কালকে সাথে কথা বলবো ছোট ছোট করে অনেক কিছুই কিন্তু আমরা দেখছি। তো প্রত্যেকটা বিষয়ের মধ্যেই শিক্ষণীয় অনেক কিছু রয়েছে বলে আমি মনে করি। যেমন প্রধান শিক্ষক মহোদয় সৈয়দ রায়হান উদ্দিন স্যার, যিনি এই কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের স্কুলটির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব রয়েছেন, স্যার একটু আগেও সুন্দর করে বলছিলেন যে শুধুমাত্র ইচ্ছার কারণে ব্যক্তি উদ্যোগে কোনো ধরনের সরকারি ডোনেশন বা ফান্ডিং ছাড়াই কিন্তু উনি শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছেন, এবং যেটা বললেন যে 18টি বাথরুমের কথা স্যার উল্লেখ করেছেন, আসলে একই সঙ্গে এতগুলো বাথরুম ব্যক্তি পর্যায়ে কোনো প্রতিষ্ঠানে হয়েছে কিনা আমার জানা নাই, আমি আসলে শুনিনি যে সরকার সবচেয়ে বেশি স্যানিটেশনের উপরে গুরুত্ব দিচ্ছে, বিশেষ করে মেয়ে শিক্ষার্থী যেখানে রয়েছে সেখানে তো আরও বেশি। তো আসলে অনেক সুন্দর করে স্যার বলেছেন, আমরাও স্যারের জন্য দোয়া করি যেন উনি আরও অনেক সুন্দর করতে পারেন। যাই হোক, এবার আমরা মুরব্বী দাদার একটু কথা শুনবো। আমি দাদাকে বলবো যে এই যে ময়মনসিং পছন্দ দেওয়া হলো এবং সেই দীর্ঘ সময় জার্নি করে আপনি আসছেন, আচ্ছা আচ্ছা, এটাও একটা সুন্দর কথা যে স্যার হচ্ছেন তারাস মহিলা ডিগ্রি কলেজ স্থাপনের যে প্রধান উদ্যোক্তা, মূল একজন উদ্যোক্তার মধ্যে আপনি রয়েছেন। স্যার কেমন লাগছে আপনার আমাদের এই ময়মনসিং এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব মিলে? আপনাদের এই প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আমি মানে আকৃষ্ট হচ্ছি, বলাই চলে না। এত সুন্দর পরিবেশের মধ্যে যে আপনারা নিয়ে আসছেন, হয়তো জীবনে কষ্ট করছেন উনি, তো আমরা চাই সবাই মিলে কিছু কষ্ট হলেও যেন এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন আমরা সবাই থাকি। আচ্ছা, তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা আপনার অনেক ভালো লেগেছে। আচ্ছা স্যার, আরেকটা বিষয় উল্লেখ করি, আপনারা জানেন যে আপনাদের প্রতিষ্ঠানে একজন গুণী শিক্ষক রয়েছে সুলতান মাহমুদ, তো সেই সুলতান মাহমুদের উসিলাই কিন্তু আমাদের সাথে পরিচয় এবং এই যে আপা সময় দিচ্ছেন, স্যার আপনার কি কখনো মনে হয়েছে যে আমাদের সাথে দেখা হয়নি বা আমরা আসলেই আপনার অপরিচিত এরকম লাগছে? চিরচেনাই লাগছে, ধন্যবাদ। এটা হচ্ছে স্যার আমাদের ময়মনসিং মানুষের গুণ, এবং স্যারকেও ধন্যবাদ জানাই। আর এখানে এসে যেটা জানলাম যে স্যার কেন্দুয়ার মানুষ, মানে আমার প্রতিবেশী, দুনিয়াগাঁও যদি হয় আমার বাড়ি কাউরাট মাত্র 3-4 কিলো ব্যবধান, অনেক ভালো লাগলো। হ্যাঁ, যে আমার প্রতিবেশী আমরাই, এটা অনেক সুন্দর। আপাকেও অনেক কৃতজ্ঞতা যে আপা এই সুন্দর পরিবেশটি করে দিয়েছেন। যাই হোক, আমি সম্মানিত শিক্ষকবৃন্দ সবাইকে এই তারাস মহিলা ডিগ্রি কলেজের এই উদ্ধৃতি দিয়ে বলবো যে শিক্ষা সফরগুলো আসলে যেন এমনই হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা সমুদ্র দেখতে চলে যাই, জঙ্গল দেখতে চলে যাই, আসলে শিক্ষা প্রতিষ্ঠানে আসলে কিন্তু অনুপ্রেরণা পাওয়া যায়। এই যে এতগুলো কথা আমরা শুনছি, এতগুলো জিনিস দেখছি, অবশ্যই এখান থেকে এক দুইটি জিনিস কারো না কারোর ভালো কিন্তু লাগবেই, আর ভালো লাগলে সেটা নিজ প্রতিষ্ঠানে করার মতো কিন্তু স্বপ্ন জাগবে। তো যাই হোক, এবার আমি একটু গভর্নিং বডির সভাপতি মহোদয়, তাই তো, আচ্ছা, জনাব খলিলুর রহমান স্যার, আমিও আপনার কলেজে একবার গিয়েছিলাম সুলতানের সুবাদে এবং স্যার আমাকে অনেক আপ্যায়ন করেছিলেন, আমি ভুলিনি। তো স্যার কেমন লাগছে, কি বিষয় বা আপনার এগুলো দেখে কি মনে হচ্ছে? আমি প্রথমেই আমার কলেজের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমি এই ময়মনসিং কৃষি হাই স্কুলের প্রধান শিক্ষক ওনাকে আন্তরিক অভিনন্দন জানাই, এবং সবচেয়ে বেশি খুশি হয়েছি উনি যে আতিথ্যতা দেখিয়েছেন, এটা আমার কাছে মনে হয়েছে যে অনেক পুরনো দিনের বন্ধু, অনেক পুরনো দিনের মানুষ, অনেক পরিচিত মানুষ, যেখানকার সার্বিক পরিস্থিতি থেকে যেটা আমার মনে হয়েছে যেখান থেকে কিছু শেখার আছে, শিক্ষণীয় আছে,
একটা প্রতিষ্ঠানের মনোরম পরিবেশ তৈরি করতে হলে এই ধরনের প্রতিষ্ঠানে অনুসরণ করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ মাননীয় সভাপতি, গভর্নিং বডি। এবার আমি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মহোদয় স্যার কাছে একটু যেতে চাই, মোহাম্মদ জাফর ইকবাল স্যার, যদি আমার কোনো ভুল না হয়। তো স্যার, আপনি যদি আসলে একটু, আসলে আমি বলতে চাই যে শিক্ষা সফর তারাস মহিলা কলেজের পক্ষ থেকে যখন বার্ষিক আমরা কোনো পিকনিক বা শিক্ষা সফর শব্দটি যোগ করে আমরা কোথাও যাই, সেখানে শুধু বনবাজারে বিভিন্ন জায়গায় কোনো পার্কে যেয়ে পিকনিক করা হয়, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি যে শিক্ষা সফর একটা পরিদর্শনমূলক শিক্ষা সফর হওয়া উচিত। তো এই বছরে আমরা শিক্ষক মণ্ডলী গভর্নিং বডির অনুমতি সাপেক্ষে ছাত্রীদের নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে শিক্ষানগরী ময়মনসিংহ সেইখানে আমরা যাব। তো আমরা এসেছি কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালিত হাইস্কুলে। এসে আমার প্রাণপ্রিয় প্রধান শিক্ষক, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক স্যারের পাশ, উনি আমার ডান সাইডে দাঁড়িয়ে আছেন। তো উনি আমাদেরকে যেভাবে রিসিভ করেছেন, আমাদের স্বাগত জানিয়েছেন, এবং ওনার মূল্যবান কথা থেকে, ওনার ক্যাম্পাস থেকে, ওনার এই পরিবেশ থেকে আমরা অনেক কিছু আহরণ করতে পেরেছি। ইনশাল্লাহ আমাদের এখান থেকে যা কিছু আমাদের ঘাটতি আছে সেটা হয়তো পূরণ করতে পারব। এবং বিশেষ করে এই তারাস মহিলা ডিগ্রি কলেজের বর্ষিয়ান অন্যতম প্রতিষ্ঠার উদ্যোক্তা গাজী আব্দুর রহমান দাদা এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই তারাস মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব মোহাম্মদ খলিলুর রহমান উপস্থিত আছেন, এবং তাদের অনুপ্রেরণায় আমি কলেজটা একটি আদর্শ কলেজ হিসেবে গড়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছি। এবং আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং অন্যান্য সম্মানিত গভর্নিং বডির সদস্যবৃন্দ উপস্থিত আছেন, তাদের প্রেরণা নিয়ে আমি কাজ করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন যাতে তারাসে এই অজয় পাড়াগায়ে চলনবিল এলাকায় তারাস মহিলা ডিগ্রি কলেজটি একটি অন্যতম বাংলাদেশের একটি সেরা কলেজ হিসাবে প্রতিষ্ঠা পায়। এই আহ্বান রেখে আমার স্যারের পক্ষ থেকে, স্যার কীভাবে তার অর্জন এবং তার কলেজ স্কুলটি কীভাবে চলে উনি আমাকে সেটা আমার হাতে তুলে দিচ্ছেন, আমি যেন ঠিক সেভাবেই আমি আমার কলেজকে এগিয়ে নিতে পারি। ধন্যবাদ প্রধান শিক্ষক মহোদয়, আমাদের প্রিন্সিপাল স্যারকে একটি প্রসপেক্টাস তুলে দিচ্ছেন যেখানে একটা প্রতিষ্ঠান পরিচালনার এবং সার্বিক দিক নির্দেশনা রয়েছে। আমরা সবাই মিলে দোয়া করি যে স্যার আপনার মনোবাসনা যেন পূর্ণ হয়, আপনার প্রতিষ্ঠান থেকে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যেন অনেক ভালো শিক্ষা নিয়ে, সুশিক্ষা নিয়ে সারা দেশের বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ পায়। আমাদের ময়মনসিংহকে, আমাদের এই প্রতিষ্ঠানটিকে শিক্ষা সফর হিসাবে পছন্দ করার জন্য ময়মনসিংহের পক্ষ থেকে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি প্রিন্সিপাল স্যারের কাছে এবং সকল শিক্ষকের কাছে একটি নিবেদন করব, যেখান থেকে ফিরে আপনাদের শিক্ষার্থীদেরকে এই ভ্রমণের উপরে একটি প্রবন্ধ লিখতে দিবেন, একটি কাজ দিবেন, যেন সেটি করে ওখানেও তাদের ভালো লাগা ভালোবাসাগুলো যেন উঠে আসে, এবং আশা করি এটি আমাদের সাথে পরবর্তীতে শেয়ার করবেন। আর আমরা পরবর্তীতে শিক্ষার্থীদের মধ্য থেকেও একটু শুনবো যে আসলে তারা কেমন লাগছে, মূলত তাদের জন্যই তো আজকের এই আয়োজনটা। তাদের যদি ভালো লাগে, তারা যদি এখান থেকে নতুন কিছু পেয়ে থাকে, শেখার মতো পেয়ে থাকে, তাহলেই আপনাদের এই সমবেত প্রচেষ্টাতে সফল হবে। ধন্যবাদ সবাইকে। একটু বলি স্যার, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটালাইজড কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য শিক্ষক মণ্ডলীদের নিয়ে, দেশব্যাপী শিক্ষক মণ্ডলীদের নিয়ে সরকারের যে প্রক্রিয়া প্রচেষ্টা, সেই প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশে যারা অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন, সেই অ্যাম্বাসেডরদের মধ্যে অন্যতম ময়মনসিংহের আমাদের হিরণ ভাই, ভাই বলেই বলবো যেহেতু সহকর্মী, আমরা একই পেশার, এবং সাদিকুন্নাহার আছেন, আমাদের তারাস মহিলা ডিগ্রি কলেজের সুলতান মাহমুদ আছেন। তো আপনাদের এই যে ডিজিটালাইজড প্রক্রিয়ার অংশ হিসেবে এবং আমরা ময়মনসিংহে এসেছি, আপনি আমাদেরকে যে সঙ্গ দিলেন, সময় দিলেন, এবং এগুলো ধারণ করার
জন্য শ্রম দিলেন এবং সর্বোপরি আপনি যে আহ্বান রেখেছেন সে আহ্বান অনুযায়ী আমরা ফিডব্যাক দিব। এই আহ্বান রেখে এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যার। আমি ধন্যবাদ স্যারকে। আমি শুধু আপনাদের যে ছাত্র ছাত্রী নিয়ে আসছেন তাদের উদ্দেশ্যে বলবো যে সবকিছু আসলে ছাত্র ছাত্রীরা পারে। আমি দাদাই বলি, এখন সবারই দাদা আপনি, তো একটু দাদাই বলি এই জন্য যে আমার ইয়ে পাচ্ছিলাম না, বিভিন্ন কারণে কোনো বিল্ডিং পাচ্ছি না, আইসিটি ল্যাব পাচ্ছি না। তো স্টুডেন্টদের একদিন বলেছিলাম যে তোমরা যদি আমাকে ভালো রেজাল্ট দাও তাহলে আমি তোমাদের মাধ্যমে সব কিছু পেয়ে যাবো। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে এই এবার আমার স্টুডেন্টরা এই বৃত্তির ফলাফলে দেখা গেছে যে এসএসসি পরীক্ষায় ফার্স্ট এবং ফোর্থ সহ 9টি মেধা স্থান নিয়েছে, একবার 9টি। তো ঠিক ওই জায়গাটার মধ্যে আমি একটি আবেদন করি যে আমি স্টুডেন্টদের কাছে কমিটি ছিলাম যে ওরা যদি ভালো ফলাফল করে ওদের জন্য আপনারা অন্তত একটা ল্যাব অথবা একটি কিছু আমার স্কুলকে দিবেন। ইউনিভার্সিটি থেকে পাচ্ছি না, সামাজিকভাবেও বা প্রফেশনালিভাবেও পাচ্ছি না, এটা আমাকে দেবেন। তো অত্যন্ত সৌভাগ্য যে সবকিছু মনে হয় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের প্রক্রিয়া সেকেন্ড লিস্ট যেটা আসছে এটা কাছে শেষ। তো আমি একটি আবেদন পাঠানোর পরে একবারে লাস্টে তাদের একটা শেষের পরেও এই ডিজি মহোদয় বলেছিলেন যে আপনারা এই তথ্যটা তুলে দেন নাই, তার কত ভালো পড়ে কি পাবে আপনাদের কাছ থেকে সরকারি ভাবে, তা আপনারা দেন নাই, আপনারা সরকারি কর্মকর্তা এখানে ছিলেন আমি সেদিকে তুলেন নাই, আমি এটা দিয়ে দিলাম যে স্টুডেন্টরা ফার্স্ট হয়েছে, এরপর আর কত ভালো করলে একটা প্রতিষ্ঠান আমার কাছে চাবে। তো অত্যন্ত সুক্রিয়া আপনাদের স্টুডেন্টদের এই কথাটা বলবে, স্টুডেন্ট ঠিক পারে সবকিছু করতে। আমি বলবো যে কাছ থেকে পাইনি, আমার ইউনিভার্সিটি থেকে পাইনি, সরকারি ভাবে পাইনি, স্টুডেন্টদের কথাটা বলার সাথে সাথে হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি একটা প্রতিষ্ঠান গড়ে এই বয়সে আসছেন। স্টুডেন্টদের মনে রাখবে, আপনার মাটির কথা বলবে, কবরের কথা বলবে, সরকারি মধ্যে আসছেন আপনারা যারা টিচার আসছেন, আমার মনে হয় আমাদের এই কাজগুলো কবরেও কথা বলবে, আমার বিশ্বাস, আমার বিশ্বাস থেকে বলছি। তো আমি আপনার এই ইনফরমেশন আমি আমার স্টুডেন্টদের মধ্যে ব্যক্ত করবো এবং এ বলেই তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবো এবং ফলাফল অর্জনের চেষ্টা করবো। মানে কি বলবো, এটা তো বিরাট পাওয়া, মানে বাসায় প্রকাশ করার মতো।